ফেসবুকের গোপন কিছু কোড নাম্বারের সাথে আপনাকে আজকে পরিচয় করাবো। এই কোড নাম্বারগুলো এখনই আপনার ফেসবুক আইডি থেকে দেখে খাতায় নোট করে রাখবেন। কোনো সময় যদি আপনার ফেসবুক আইডি লক হয়ে যায় এবং আপনার যে সিম আছে এই সিমে কোড নাম্বার না আসে অথবা সিমটি হারিয়ে ফেলেন, তাহলেও কিন্তু এই কোড নাম্বারগুলো দিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। ফেসবুক ব্যবহার করলে অবশ্যই এই কোড নাম্বারগুলো এখনই গুরুত্ব সহকারে খাতায় লিখে রাখবেন, কোনো না কোনো সময় অনেক বেশি কাজে লাগবে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আমাদের প্রত্যেকের একটি সমস্যা হচ্ছে অবহেলা করি বেশি, ফেসবুক আইডি ঠিক থাকলে কোনো সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লাই করে রাখি না, পরবর্তীতে আইডি সমস্যা হলে অনেক চিন্তিত হয়ে যায় আর অনেকের কাছে যায় কিন্তু অবশেষে আইডিটি আর ফিরে পাওয়া যায় না। আপনি এই কোড নাম্বারগুলো খাতায় লিখে রাখুন। এখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, দেন নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। স্বাভাবিকভাবে ফেসবুকের অনেক সেটিংসে এখানে চলে আসবে। উপরের দিক থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই সেটিংসে ক্লিক করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সেটিংসে এখন ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন থাকলে এরকম অনেক সেটিংস দেখতে পাবেন, আর যদি অন না থাকে তাহলে এখনই অন করে নেবেন। একটি নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করে রাখবেন, নয়তো আপনার ফেসবুক আইডি যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে। এডিশনাল মেথডস, এই সেটিংসে এখন ক্লিক করবেন, দেন এখানে পেয়ে যাবেন রিকভারি কোড সেক্রি সেটিংস, এই রিকভারি কোডসে ক্লিক করবেন। আপনাকে এখানে পাঁচটি রিকভারি কোড ফেসবুক থেকে দিবে, এই কোড নাম্বারগুলো খাতায় এখনই নোট করে রাখবেন। এই কোড নাম্বারগুলো দিয়ে পরবর্তী সময় আপনার ফেসবুক আইডি লগ ইন করার সময় যদি পাসওয়ার্ড ভুলে যান অথবা আপনার ফেসবুক আইডি থেকে কোড নাম্বার আপনার সিমে না আসে তাহলে এই পাঁচটি কোড দিয়ে আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, একটি কোড একবারই ব্যবহার করতে পারবেন, তার মানে পাঁচটি কোড পাঁচবার ব্যবহার করতে পারবেন। আশা করি ফেসবুকের এই কোডগুলো এখনই আপনি খাতায় লিখে রাখবেন এবং যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন। আপনার প্রিয় ফেসবুক আইডি বাঁচাতে হলে এই কোড নাম্বারগুলো অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে।